আচ্ছা আপনাদের কাছে অনুরোধ রেখে ভাই। অভিনব কায়দায় খাটের মাথার অংশের ভেতরে করে মাদক পরিবহনের সময় কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায় 26 কেজি 800 গ্রাম গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব 11 CPC 2। 12 জুলাই বুধবার বিকালে বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা সহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হল নীলফামারী জেলার সৈয়দপুর থানার ঢেলাপীর গ্রামের আকবর আলী এর ছেলে মোহাম্মদ শামীম এবং এক গ্রামের মৃত আব্দুর রফ এর মেয়ে ফাতেমা বেগম। র‍্যাব জানান উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।